বৃহস্পতিবার দুপুরে উদয়পুর সফরে বাংলাদেশের সরকারের এমপি সিমিন হোসেন রিমি একদিনের সফরে আসেন। এদিন উদয়পুরে এসে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননা প্রাপক উদয়পুরের সাংবাদিক স্বপন ভট্টাচার্যের বাড়িতে তিনি আসেন। পরে সাংসদ জানান, বাংলাদেশের যুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের জনগণকে সাহায্য করেছে তার জন্য তিনি সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, যখন ওনার বয়স 9 বছর তখন তিনি বাংলাদেশের যুদ্ধের সময় সোনামুড়া বক্সনগরে আসেন। পরবর্তী সময়ে আগরতলা হয়ে কলকাতা যান। উল্লেখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা। 1971 সালে যখন আমরা বাংলাদেশের ভেতরে প্রায় 2.5 মাসের মতো শরণার্থী হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছি, ওরকম এক পর্যায়ে যখন আর একেবারে টিকে থাকা সম্ভব ছিল না, তখন আমরা সীমান্তের দিকে অগ্রসর হতে থাকি। তারপর এক সময় আমরা এই বক্সনগর দিয়ে ঢুকে সোনামুড়া হয়ে আগরতলা হয়ে আমরা কলকাতা যাই। তো সেই মানে 50 বছর আগের স্মৃতি হাতে দেখার জন্যে আসলে আমার এখানে আসা। সব কিছু মানে আমার মনে হচ্ছে ঠিক আমার ওই ছোটোবেলাতে আমি ফিরে গিয়েছি আজকে ওরকম একটা জায়গায়। তো আমাদের এই দুই দেশের মানে বিশেষ করে আমার ওই তখন সীমান্তের যে অবস্থা ছিল, আমার সীমান্তবর্তী সকল মানুষের জন্য আমার অনেক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা, কারণ তারা যেই ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য। সমস্ত স্কুলগুলো বন্ধ ছিল একটা বছর, তারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, মানসিকভাবে শক্তি জুগিয়েছে, সেই জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমি এসেছি গতকাল, আজকে যাব দেখতে। আমি যেখানে আমরা ঢুকেছি মানে সোনামুড়া পর্যন্ত আজকে যাব। উদয়পুরে আজকে স্বপনদাকে দেখতে এসেছি। স্বপনদার এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আর স্বপনদার কথা তো আগে থেকেই শুনেছিলাম, কিন্তু ওনার সাথে সরাসরি এই প্রথম দেখা। আমাদের বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন প্রধানমন্ত্রী হলেন, তারপর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতের যে বিশাল অবদান, তো ভারতের মানুষকে যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিল তাদেরকে তিনি সম্মানিত করবেন, তো সেরকম একটা সম্মাননা নিতে গিয়েছিলেন স্বপনদা। সেটাও আমার জন্য আজকে নিজের চোখে স্বপনদাকে দেখা, সেদিন পরিচয় ছিল না, কিন্তু অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমার পরিচয় ছিল না। আমার ওই সময় 9 বছর, আমি যখন থাকি 9 বছর কয়েক মাস। আমার নাম সিমিন হোসেন রিমি।